हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। रेखास ब्लॉग एंड कुकिंग शो एर आरो एकटी एपिसोड देखार जोन्नो आमंत्रण रलो। आजकेर एपिसोडे रयेछे घरे कत सहज भावे जे केउ एई चिकेन पिजाटी तैरी करे निते पारबेन। जारा कखनो करते पारेन ना बा साहस पान ना, तारो एई चिकेन पिजाटी खूब सहज भावे घरे तैरी करे निते पारबेन। असम्भव मजार एई चिकेन पिजाटी देखलेई किन्तु बोझा जाए কিরকম টেস্ট হয়েছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা, দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট, ইনস্ট্যান্ট ইস্ট, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি ময়দার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে আপনারা মিশিয়ে নেবেন। আর নর্মাল পানি পুনে এক কাপ নিয়েছি। নিয়ে আমি ডোটা প্রথম অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই বেশি করে পানি দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু বেশি স্টিকি হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আর রুটি তো সবাই তৈরি করেন, রুটির যে ডো তৈরি হয় সেরকম একটি ডো হলে হবে। তো এখানে রেগুলার রান্নার তেল এক টেবিল চামচ দিয়েছি, দিয়ে ডোটার সাথে আমি মতে নিচ্ছি। তো রুটি বানানো ডো হচ্ছে একটু শক্ত হবে। এখানে আমি আরও এক টেবিল চামচ অ্যাড করেছি রেগুলার রান্নার তেল, দিয়ে ডোটাকে আমি ভালোভাবে মতে নিচ্ছি। সফট একটি ডো বা স্মুথ একটি ডো তৈরি করে নিয়েছি। নিয়ে এখন আমি রেস্টে রেখে দেব 40 থেকে 50 মিনিটের মতো রেস্টে। তো রেস্টে রেখে দিয়ে এখানে আমি চিকেনের পুর রেডি করে নিব। আমি প্রথমে 3টা রসুনকে কিউব করে কেটে একটু ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমি চিকেন দিয়ে দিচ্ছি 1 কাপ, মানে মুরগির বুকের মাংস। এই তো দেখতে পাচ্ছেন কীরকম সাইজ করে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। এবং এগুলিকে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে চিকেনটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর চিকেন থেকে যে পানিটা বের হয়ে আসে সেই পানি দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 5 মিনিট রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা, 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরে গুঁড়া, আর দিয়েছি 1 চিমটি হলুদের গুঁড়া, আর দিয়েছি 1 চিমটি গোলমরিচ, আর চিলি ফ্লেক্স 1/2 চা চামচ দিয়ে চিকেনটার সাথে মানে মুরগির সাথে এভাবে করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেবো করে আপনারা মিশিয়ে নেবেন। আর 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে 1 টেবিল চামচ টক দইও ইউজ করতে পারেন। তো আমার কাছে টক দই ছিল না, আমি লেবুর রসটা দিয়েছি। তো এখানে আমি একটা পেঁয়াজকে, বড় সাইজের একটা পেঁয়াজকে কিউব করে কেটে চিকেনের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তার পাশ থেকে কাঁচিয়ে এনে সুন্দর করে নেড়ে চেড়ে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তো 2-3 মিনিট পর আসলাম, এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করব ক্যাপসিকাম, 1টা ক্যাপসিকামের হাফ, সবুজ ক্যাপসিকামের হাফ দিয়েছি, আর লাল ক্যাপসিকামের হাফ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেউ কেটে নিয়েছি। এই তো এখন আমি লোতে রেখে একটু ভেজে নিচ্ছি চিকেনের সাথে। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, এগুলো কাঁচা কাঁচা থাকবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়েও কম, দিয়ে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিব। চুলাটা অফ করে দিয়েছি। তো এখানে আমি 50 মিনিট পর ডোটাকে যে রেস্টে রেখেছিলাম 50 মিনিট পর আসলাম। তো এখন আমি গ্যাসগুলো বের করে নিচ্ছি। এভাবে করে আপনারা গ্যাসগুলো বের করে নেবেন। তো এখন আমি বুড়ে নিয়ে নিচ্ছি। বুড়ে নিয়ে এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে এখন এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যেন বুড়ে রুটিটা না লেগে যায়। এভাবে করে এখন আমি রুটি শেপ দিয়ে নিচ্ছি। আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক হয়ে যাক। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। এই তো পিজার মোল্ড একটি নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এর মধ্যে আমি এখন রুটিটা দিয়ে চারপাশ থেকে চেপে চেপে মোল্ডের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আপনার হাত দিয়ে সুন্দরভাবে
পিজার মোল্ডের সমান সমান করে নেবেন। এতে হয়ে গিয়েছে। তো এখন আমি তো চিকেন সসেস আমি কিউব করে কেটে রেখেছিলাম, তো চারপাশে এভাবে করে চিকেন সসেস দিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করলে কিন্তু খুবই টেস্ট, চিকেন সসেসটা খুবই ভালো লাগে। তো এখন আমি চারপাশ থেকে এভাবে করে সিল করে দিচ্ছি। এতো এভাবে করে আপনার ভিতরে দিয়ে এভাবে সিল করে নেবেন। আর এভাবে করে হাত দিয়ে ভালো করে চেপে দিবেন যেন ভিতর থেকে বের হয়ে না যায়। এভাবে করে এই তো গোল হয়ে গিয়েছে। তো এখন আমি পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। খুবই কিন্তু সহজ, দেখতে খুব আকর্ষণীয় হয় এরকম ডিজাইনটা করলে। আপনারা রেস্টুরেন্টে নিশ্চয়ই অনেকেই খেয়েছেন এভাবে করে পিজাটা। এভাবে করলেই কিন্তু সুন্দর একটি পিজার একটি ডিজাইন হয়ে যায়। এভাবে করে এক একে আমি সবগুলো করে নিচ্ছি। এভাবে করলেই কিন্তু এই তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে পিজা সুন্দর একটি ডিজাইনের পিজা হয়ে গিয়েছে। তো আমি সাইড দিয়ে আবার সুন্দরভাবে গোল শেপ যেন আসে সেভাবে করে করে নিয়েছি। তো এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। এখন আমি পিজা সস দিয়ে নিচ্ছি। পিজা সস আপনারা চাইলে কিনেও নিতে পারেন, নাহলে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। ঘরে কিন্তু সবার ঘরে এখন টমেটো আছে, আপনারা পিজা সসটা তৈরি করে নেবেন। পিজা সসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি মজালা চিজ উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা চিজটা দিয়ে নেবেন। আর আমি যে চিকেনের পুরটা রেডি করেছিলাম ক্যাপসিকাম দিয়ে, সেটা উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি উপরে মজালা চিজ আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশিও আরও দিতে পারেন। এভাবে করে আলতোভাবে চারপাশে সুন্দরভাবে আপনার মজালা চিজটা এভাবে দিয়ে নেবেন। দেওয়ার পর উপরে আমি একটু হার্বস দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। আর চারপাশে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা ব্রাশ করে দিলে একদম পারফেক্টভাবে কালারটা সুন্দর হয়ে আসে। এতো এখন আমি ওভেনে দিয়ে দিব। 10 মিনিট আগে প্রিহিট করে নেবেন ওভেনটা। 10 মিনিট আগে প্রিহিট করে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিটে আমি বেক করে নিব। 20 মিনিট পর নিয়ে আসলাম। আপনারা কিন্তু চুলাতেও পারফেক্টভাবে এভাবে তৈরি করে নিতে পারবেন। আমার কিন্তু চুলাতেও করা আছে, আপনারা চাইলে চুলাটাও দেখে নিতে পারেন। এই তো আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি, কত সহজভাবে মোল্ড আউট হয়ে যাচ্ছে। এই তো বুড়ে নিয়েছি। তো এখন আমি একটি প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়েছে। ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে এই মজাদার এই চিকেন পিজা। আপনারা যখন তখন তৈরি করে ঘরেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যেতে পারেন। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করুন। আর আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।